শাকিব খানের সঙ্গে পুনরায় ঘর বাঁধতে ইচ্ছে আছে কিনা এমন প্রশ্নের জবাবেও নায়িকা উপবিষ্ট করেছেন। বর্তমানে এসব বিষয়ে আমরা দুজনের একজনও তেমন কোনোভাবে সিরিয়াসলি ভাবছি না, তবে জয় যেহেতু বড় হয়েছে সংসার তো আমাদের করতেই হবে। দেখো, ডেস্টিনি একটা ইম্পর্টেন্ট মানুষের লাইফের জন্য, কখন কি হয়ে যাবে আর কি হবে এটা কেউই বলতে পারে না, তো এটা বলার ক্ষমতা আমার নেই। তবে যেহেতু আমাদের দুজনের একটি সন্তান আছে এবং সন্তানটা ডে বাই ডে বড় হচ্ছে, সে সবই জানছে, সবই বুঝতে পারছে, তো সামটাইম আমার কাছে মনে হয় সেও 5+ হয়ে যাচ্ছে, অনেক বুদ্ধিমান, অনেক কিছু বোঝেন। কিছু কিছু সময় ডেস্টিনির উপর ছেড়ে দিই, কিছু কিছু সময় হয়তো বা সন্তানের উপর ছেড়ে দিব। সো এইটার ফুল অ্যান্সার আমার ভিতরে জানা নেই। আর যদি শাকিব চায় আমরা পুনরায় এক হব কিনা, তো সন্তানের কথা চিন্তা করে আমরা এক হলেও হতে পারি, কিন্তু আমরা এখন যেভাবে আছি বেশ আছি, এভাবে থাকলেও চলবে, কারণ শাকিব কিন্তু এখনো জয়ের বাবা হিসেবেই আছে আর বাবার সব দায়িত্ব শাকিব নিজের কাঁধেই নিয়েছে। জয়ের কথা যদি উঠলে একটু বলি, জয় শাকিব খানে কি পেয়েছে? হ্যাঁ, জয় অলমোস্ট শাকিব খান হয়ে গেছে, অলমোস্ট মানে তার হ্যাঁ কিছুটা মানে তার খাবার, তারপর কথা বলা, এবং আই থিঙ্ক আমি মাঝে মাঝে টুকটাক ওর কিছু ছবি ছাড়ি, ছবিগুলো এবং ওর দাঁড়ানো, এভরিথিং এভরিথিং এভরিথিং, মানে আমি মনে হচ্ছে যে একটা মানে কি বলবো, আমি মাঝে মাঝে দেখে নিজেই হাসি যে আমি বড় করছি, আমার কিছুই পাচ্ছে না, একদম পুরোপুরি একদম কপি পেস্ট হয়ে যাচ্ছে। সবকিছু সুন্দরভাবে শাকিব মেইনটেইন করছে, কিন্তু শাকিব যদি বিয়ে করে তাহলে হয়তো আমরা যেভাবে লাইফ লিড করছিলাম এটা হয়তো পসিবল হবে না। নায়িকা অপু বিশ্বাসকে এবার আরেকটি প্রশ্ন করা হয়, আপনি কি চান শাকিব বিয়ে করুক? অপু বিশ্বাস বললেন, আমার চাওয়া না চাওয়ায় তো কোনো কিছু বসেনি, কারণ শাকিবের জীবন শাকিব যেভাবে চায় সে সেভাবেই পার করবে। তবে শাকিবেরও এখন তার সন্তানের কথা ভাবা উচিত এটা আমি মনে করি, কারণ আমাকে যদি এখন কেউ বলে হুট করে আমাকে বিয়ে করতে হবে, আমি কিন্তু শাকিবকে ছাড়া অন্য কোনো দ্বিতীয় অপশন চিন্তা করতে পারবো না, কারণ শাকিব খানের সঙ্গে জয়ের রয়েছে রক্তের বাঁধন, এই রক্তের বাঁধন কোনোভাবেই ছিন্ন করা যায় না। এদিকে সুপারস্টার শাকিব খান তিনিও কিন্তু এখন বলে ফেলেন, আমার আশেপাশের মানুষরাই আমার ক্ষতি করে ফেলেছে, আর আমি ইগো বশবর্তী হয়ে আমিও আমার সংসারটাকে নষ্ট করেছি, আর অপু যে আমার তালে তাল মিলিয়ে সে যে এমন একটি ডিসিশন নেবে সেই মুহূর্তে আমরা দুজনের একজনও এভাবে ভাবতে পারিনি। জিদের বশবর্তী হয়ে অপু বিশ্বাস তালাকের মতো এত ভয়ঙ্কর ডিসিশনটা সেই সময় নিয়ে ফেলেছিল, আমারও তখন প্রচন্ড আকারে রাগ হয়েছিল অপুর উপর, ভালোবেসে অপুকে বিয়ে করেছিলাম। 8 বছর সংসার, এই 8 বছরের সম্পর্ক অপু কি করে একটা মেয়ের কারণে আমাকে সে ভুল বুঝতে পারে? সাংবাদিকদের তখন শাকিবের কথায় বুঝতে বাকি থাকে না কাকে ইঙ্গিত করলেন সুপারস্টার শাকিব খান। হ্যাঁ, হয়তো শাকিব বুবলির কথাই ইঙ্গিত করেছেন, যদিও পরবর্তীতে নায়িকা অপু বিশ্বাস তিনি মিডিয়ায় বলতে বাধ্য হয়েছেন নায়িকা বুবলির জন্যই তার সংসারটা ভেঙেছে, এবং পুনরায় যখন তারা আবারও সবকিছু ঠিকঠাক করে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছিল, তখন নায়িকা স্বপ্ন বুবলির পরিবার থেকে বাধার সৃষ্টি হয়। স্বপ্ন বুবলির বাবা পুলিশ নিয়ে এসে সেই বিয়েটাও তছনছ করে দেয়। শেষমেশ শাকিব খান অপু বিশ্বাস বিয়ে ছাড়াই তারা সুন্দর একটি সম্পর্ক এখনো পর্যন্ত বজায় রেখেছে, আর সেটা সম্ভব হয়েছে তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয়ের জন্য। তো দর্শক বন্ধুরা, সুপারস্টার শাকিব খান এবং অপু বিশ্বাসের জীবন যেমন চলছে এমন চললেই ভালো, নাকি শাকিব যে বিয়ে করছে এমন পত্রপত্রিকায় আসছে, নতুন কেউ শাকিবের জীবনে আসলে শাকিব এভাবে জয়কে সময় দিতে পারবে? দর্শক, আপনাদের কি মনে হয়? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটিও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।
দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবং এই চ্যানেলে এখনো যারা নতুন আছেন, দর্শক সব খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিতে ভুলবেন না। কারণ দর্শক, বিনোদন জগতের শীর্ষ খবরগুলো শুধুমাত্র আমাদের চ্যানেলেই পাবেন। ধন্যবাদ দর্শক এতক্ষণ ভিডিওটি উপভোগ করার জন্য।